ছেলের নাম আর মেয়ের নাম দিচ্ছি, মোহর আর্ডার দিচ্ছি। জি বসেন। বিয়া হবে আমাদের দেশে, বিয়ার সাথীর সময় উৎসব হয়ে যায়, সুন্নত ঘুরে যায় মসজিদের মধ্যে। বিয়ার সাথী হওয়ার সবচেয়ে বড় মকসদ হইল যাতে আমরা যে সমস্ত কাজ বর্ণিত করে এগুলির থেকে আল্লাহ আমাদের
يُصْلِحْ لَكُمْ أَعْمَالَكُمْ وَيَغْفِرْ لَكُمْ ذُنُوبَكُمْ وَمَنْ يُطِعِ اللَّهَ وَرَسُولَهُ فَقَدْ فَازَ فَوْزًا عَظِيمًا قال رسول الله صلى الله عليه وسلم النكاح من سنتي فمن رغب عن سنتي فليس مني قال رسول الله صلى الله عليه وسلم تزوج الودود الولود فإني مكاثر بكم الأمم يوم القيامة قال رسول الله صلى الله عليه وسلم إنما الأعمال بالنية وإنما لكل امرئ ما نوى فمن كانت هجرته إلى الله ورسوله فهجرته إلى الله ورسوله ومن كانت هجرته إلى دنيا يسيرها أو امرأة يتزوجها فهجرته إلى ما هاجر إليه جناب بوق ندوی احمد صاحب پتا عبداللہ الباقی اپنا نکوٹے বারো লক্ষ পঞ্চাশ হাজার মহারানা পাঁচ লক্ষ অসুল এর বিনিময়ে সৈয়দা সারিয়া সাদেক কে আপনার নিকট বিবাহ সম্পাদন করিলাম কবুল করবেন না করতে দেরি করতে আপত্তি আছে দেরি করতে মজা তো আপনি করবে বলেন আমি কবুল করিলাম কোনদিন ওর সাথে অপব্যবহার করব না ভালো যা প্রথম সালাম দিলেন শ্রী প্রথম যে হ্যাঁ আমি কথা কিছু মধ্যে দেখ আমি কি বলতেছি এখন বিবেকে সালাম দেবেন প্রথম কি বলবেন আসসালামু আলাইকুম এরপরে কি বলবো জব দিবে পরে কি বলবো আল্লাহ আমাদের আগে দেখা সাক্ষাৎ কারণ ছিল আমি শুধু দিন বলছি আমি হালাল হয়ে গেল কে করছে হালাল চলো দুই একটা নমাজ করি আপনার দ্বিতীয় কাজ কি হবে দুই একটা তৃতীয় কাজ কি হবে সমস্যা দ্বিতীয় কাজ হলো হাত দিলেন দোয়ার মধ্যে কি বলবেন খুশির সুরে সব বলে গেছে আল্লাহ আপনাকে খুশি রাখে বলবেন হে আল্লাহ আমাদের দুইজনের মধ্যে আব্দ আমাদের দুইজনের কোনো কাজের দ্বারা তুমি না খুশ হও সেটা করতে দিও না আমাদের এমন সন্তান দেবে আমাদের দুনিয়ার জন্য সম্মান ও কল্যাণের হয় আখেরাতের জন্য পুঁজি হয় কল্যাণের আপনার জন্য একই আপনার নাম মোহাম্মদ উদ্দিন আমার মেয়েটার নাম আপনার বেটা আমার বেটি বেটি আপ মোহাম্মদ ইবনে আম্মার আপকে পাস ছেষট্টি লক্ষ পঁচাত্তর হাজার
75,000 বিনিময়ে মেয়ে কাশফিয়াকে, কাশফিয়া রেশাকে রাশাদ হওয়াছে, রিশাদ রিশাদ অথবা রাশাদ দুইটা কে আপনার নিকট বিবাহ সম্পাদন করবে কবুল করবে জি আলহামদুলিল্লাহ অর্থ বলে কেন বুঝছেন মানুষদের পর বুঝা কথা করতে হবে ফাঁকে আমি জি আলহামদুলিল্লাহ পেছিয়ে আর কিছু নাই খাওন দেওয়া গোনা আপনি করেন উল্টা কথা জি মানে আমি গ্রহণ করিলাম মনে প্রাণে আলহামদুলিল্লাহ মানে আল্লাহ হালাল ছিল না হারাম ছিল তুমি একটা শব্দের মাধ্যমে হালাল করে দিছ আলহামদুলিল্লাহ সব প্রশংসা কি সুন্দর কথা বিয়া হয়ে গেল এখন উকিল বাপ কেডা আমি উকিল বাপ শরীয়তে নাই উকিল বাপ শরীয়তে নাই উকিল বাপ স্ত্রীর সামনে যেতে পারবে কথাও বলতে পারবে অন্য মেয়ে যেরকম করবে এখানে তাই বলবে ইল্লা যদি আর উকিল বাপ মামা হয়ে যায় চাচা হয়ে যায় সামনে যেতে পারে তাহলে ঠিক আছে কিন্তু কোনো আজনবী যদি হয় তাহলে অন্য মেয়ে যে হুকুম একই হুকুম উকিল বাপে কোনো হুকুমের পরিবর্তন হয় না উকিল বাপ এটা ইসলামে নেই এটা অন্যান্য ধর্মের থেকে কেমনে ঢুকে গেছে আল্লাহ আমাদের আমলের তৌফিক সাক্ষী কোথায় আছে প্রথম বিয়ার সাক্ষী একজন নাই দুইজন সাক্ষী লাগে দুই আপনাদের আসলে সাক্ষীর প্রয়োজন হয় ওখানে যেখানে আর কেউ এখন তো এই মসজিদে সব সাক্ষী যেন বিয়া হয়ে সাক্ষীর অর্থ হইল এমনভাবে বিয়া নিচ্ছে কেউ জানে না কেউ আপত্তি করতে পারে আমার বন্ধুর মেয়ে নিয়ে দিতেছে তখন বলবে যে না বিয়া হয়েছে আমরা দুইজন জানি এখানে তো সবাই জানে কিন্তু এই সবাইকে প্রয়োজনের সময় পাওয়া যাবে এই জন্য দুইজনকে নির্বাচন করে রাখা প্রয়োজনের সময় যাতে পাওয়া নচেত এত বড় মজলিসে বিয়া হয়েছে সব সাক্ষী আছে আল্লাহ আমাদের আমাদের খুশি শ্রী আল্লাহ আল্লাহ تقبل العهد الصالح وصف السنة اللهم اجمع بينهما اللهم بارك فيهما اللهم بارك لهما اللهم بارك عليهما اللهم ارزقهما أولادا صالحين أبرارا اللهم ان تكون لهم نعمة في الدنيا والآخرة الله يهديك সাউন্ড বন্ধ
মাথায় আসেনি ওই মাথা। অনেক জায়গায় সব ছিল আমাদের আছে।